কাশ্মীরে নিহত সাগরদিঘির পাঁচ শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াতে বুধবার সাগরদিঘিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগরদিঘিতে প্রশাসনিক সভা করবেন তিনি মুখ্যমন্ত্রীর এই জেলা সফরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন ও একাধিক প্রকল্পের শিলান্যাসও করবেন সাগরদিক সভা শেষ করার পর বহরমপুর রবীন্দ্র সদনে প্রশাসনিক বৈঠক করবেন তিনি কাশ্মীরে নিহত সাগরদিঘির পাঁচ শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াতে বুধবার সাগর দিকিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগর প্রশাসনিক সভা করবেন তিনি মুখ্যমন্ত্রীর জেলা সফরে একাধিক উন্নয়নমূলক কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রীর এই জেলা সফরেও বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন এবং একাধিক প্রকল্পের শিলান্যাসও করবেন সাগরদিকে সভা শেষ করার পর বহরমপুর রবীন্দ্র সদরে প্রশাসনিক বৈঠক করবেন রাতে তার সার্কিট হাউসে থাকার কথা এবারের মুখ্যমন্ত্রীর জেলা সফরে উন্নয়নমূলক কি কি থাকবে তার দিকে চেয়ে আছে আপামু জেলাবাসী সাগরের সভা যেটা করছেন উনি সেটার প্রধান কারণ হচ্ছে ওখানকার যে পাঁচজন শ্রমিক কাশ্মীরে কাজ করতে গিয়ে যারা নিহত হয়েছেন সেই শোক সভায় স্মরণসভা এটা সেই স্মরণ করতে উনি এখানে আসছেন এবং ইতিমধ্যে তিনি সেই পরিবারের পাশে যত রকমভাবে সাহায্য করা দরকার তিনি করেছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তাদেরকে পাঁচ লক্ষ টাকার অনুদান দিয়েছেন এবং তাদের চাকরি দেওয়ার জন্য তাদের দরখাস্ত তিনি নিয়েছেন আমার মাধ্যমে আমি দরখাস্ত দিয়েছি মুখ্যমন্ত্রী খুব সহৃদয় মানুষ সবসময় আমরা দেখেছি যখন বালিঘাটে বাস পড়ে গেছিলো তখনও তিনি এখানে এসে যেভাবে একটা গোটা রাত থেকে সব মানুষের পাশে দাঁড়িয়েছিলেন ঠিক তেমনিভাবেই আজকে যখন কাশ্মীরে পাঁচজন নিহত হয়েছে এবং একজন আহত সে গ্রামে ফিরে এসছে তো আজকে সেখানে উনি আসছেন তাদেরকে সমবেদনা জানাতে এবং তার পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী যখনই কোনো আসেন তিনি তো খালি হাতে আসেন না বিশেষ করে যখন মুর্শিদাবাদে আসেন আমরা দেখেছি যে তিনি জনসভায় করুন আর যে কোনো মিটিংয়ে করুন তিনি কোনোদিনই খালি হাতে আসেন না তিনি মানুষের জন্য নানারকম উন্নয়নমূলক প্রকল্প তারপরে সাইকেল বিতরণ এবং বিভিন্ন রকম তিনি সম্ভার নিয়ে আসেন আমাদের এই মুর্শিদাবাদের মানুষের জন্য আর আপনারা খুব ভালো করে জানেন যে মুর্শিদাবাদ জেলা একটা পিছিয়ে পড়া ডিস্ট্রিক্ট দিল্লির লিস্টে আমরা অনেকটা ওপরের দিকে আছি পিছিয়ে পড়ার দিকে কিন্তু এই মুখ্যমন্ত্রী আসার পর তার যে উন্নয়নের জোয়ার তাতে আজকে কিন্তু মুর্শিদাবাদ জেলা উন্নয়নের মুখ দেখছে এবং তারা অনেকটাই আজকে আমরা এগিয়ে এসেছি তাই তিনি আবারও আজকে খালি হাতে আসবেন না তিনি তার উন্নয়নের সম্ভার নিয়ে তিনি এখানে আসছেন তিনি ওখানে সভা করবেন ওখানে সভা করার পর বহরমপুর এসে প্রশাসনিক মিটিংও করবেন এবং আপনারা খুব ভালো করে জানেন যে তিনি প্রশাসনিক ব্যাপারটা খুব খবর রাখেন যে উন্নয়ন কি মাত্রায় হচ্ছে কিভাবে হচ্ছে এবং আপনারা তো জানেন যে এখানে মেডিকেল কলেজ থেকে শুরু করে চারটে সুপার স্পেশালিটি হসপিটাল এবং আরও অনেক অন্যান্য অনেক কিছু কাজ যেগুলো তিনি করেছেন সেই কাজগুলো তিনি খতিয়ে দেখবেন সব কিছু মিলিয়ে আজকে এখানে তিনি প্রশাসনিক সভাটাও করবেন এবং সেই সভার মধ্য দিয়ে আগামী দিনে মুর্শিদাবাদের উন্নয়নকে তিনি আরও বেশি সংগঠিত এবং আরও বেশি নিশ্চিত করুন আপনারা দেখছেন টিভি বাংলা টিভি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি টোয়েন্টি ফোর